হ্যালো, আমরা এখন চলে এসেছি তাজমহল থেকে 5 কিলোমিটার দূরে। কি কি? আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্ট, লাল কেল্লা। হ্যাঁ, এটা হচ্ছে আগ্রাইস লাল কেল্লা বা আগ্রাইস লাল ফোর্ট, রেড ফোর্ট। তো এটা হচ্ছে শাহজাহানের পূর্বতর, মানে পূর্বসূরি যারা ছিলেন সেই মোগল সম্রাটদের আদি বাসস্থান। শাহজাহানই মূলত এই যে আগ্রা ফোর্ট রয়েছে এইখান থেকে উনি চেঞ্জ করে লাল কেল্লা যান, এবং 1638 সালে এই চেঞ্জটা উনি করেছিলেন। 1638-এর আগে অব্দি মুঘল সাম্রাজ্যের সমস্ত সম্রাটেরা এইখানেই বসবাস করেছিল। চলো আগ্রা ফোর্ট দেখি। চলো, লেটস গো। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো আগ্রা কেল্লা, আর নিয়ে যাব 450 বছর পিছু, সমস্ত মোগল সম্রাটদের এক সময়কার বাসস্থান, যেখানে আছে রংমহল, খাসমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, জাহাঙ্গীর মহল, মিনাবাজার, আরও কত কি। আমরা আগ্রা ফোর্টে আসি গতিমান এক্সপ্রেস, যেটা দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশন থেকে 8:10 ছাড়ে আর 10টার সময় পৌঁছায়। মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট টাইম লাগে, এবং ফেরার টিকিটও ছিল দিনের দিন 5:40 আগ্রা থেকে দিল্লি নিজামুদ্দিন স্টেশন, একই এক্সপ্রেস। আগ্রা ফোর্টে টিকিটের প্রবেশ মূল্য অফলাইনে কাটলে 40 টাকা করে পার পার্সন, আর অনলাইনে কাটলে 35 টাকা করে পার পার্সন। এতদিন ইতিহাসের পাতায়, ইতিহাসের বইতে সব কিছু পড়েছি, আজ চোখের সামনে তোমাদেরকে দেখাবো এবং নিজেরাও দেখবো সেই সব ইতিহাস, রাজা বাচ্চাদের থাকবার জায়গা এবং তাদের জীবন কাহিনী। আগ্রা ফোর্টে প্রবেশের জন্য 4টি ফটক চারদিকে অবস্থিত রয়েছে। প্রথমেই চোখে পড়বে দিল্লি গেট। আকবর এটি 1568 থেকে 1569 সালের মধ্যে তৈরি করেন। দিল্লি গেটটি পশ্চিম দিকে অন্যান্য গেটের তুলনায় এটি সবচেয়ে পরিশীলিত। আকবরের সময় এটিই ছিল প্রধান প্রবেশদ্বার, তাই নিরাপত্তার স্বার্থে পরিখা পার হওয়ার জন্য একটি টানা সেতু তৈরি করা হয়েছিল। ড্রবিস্ট্রি বাইরের এবং ভেতরের গেটের মধ্যে 90 ডিগ্রি ঘুরতে পারে। আক্রমণ প্রতিরোধ করার জন্য প্রবেশদ্বারে তীক্ষ্ণ বক্ররেখা ছিল। এরপরেই চোখে পড়বে অমর সিং গেট, যেটা আগে আকবর দরওয়াজা নামে পরিচিত ছিল, কিন্তু শাহজাহান এর নাম পরিবর্তন করে রাখেন অমর সিং গেট। অমর সিং ছিলেন এমন একজন ব্যক্তি যিনি শাহজাহানের সামনে অপমানিত হওয়ার জন্য সালাবাত খানকে তার সামনেই হত্যা করেন, এবং তারপর তার ঘোড়া দিয়ে লাভ দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই লাভ দিতে ব্যর্থ হয়ে ঝাঁপ দিতে গিয়ে ঘোড়াটি মারা যায় এবং সাথে অমর সিংও মৃত্যুবরণ করেন। শাহজাহান অমর সিংয়ের সাহসিকতা দেখে এতটাই প্রশংসা হয়েছিলেন যিনি তিনি আকবর দরওয়াজার নাম পরিবর্তন করে অমর সিং দরওয়াজা রাখেন। গেটে পরিখার ওপর একটি ড্রব্রিজ রয়েছে। ফটকের দুই পাশে একটি করে অষ্টভুজাকৃতির টাওয়ারও রয়েছে। গেটটিতে নওবতখানাও রয়েছে, যার চারপাশে স্তম্ভযুক্ত মণ্ডপ রয়েছে। ফটকের বুরুজগুলো উল্টানো পদ্মসহ 36 শীর্ষে রয়েছে। ভারতবর্ষে মোগল শাসকদের রাজধানী স্থানান্তরিত হয় আগ্রা থেকে দিল্লিতে 1638 সালে। সেই 1638 সালের আগে পর্যন্ত মুঘল রাজবংশের শাসকদের প্রধান বাসস্থান ছিল এই আগ্রা ফোর্ট বা আগ্রার লাল দুর্গ, যেখানে মোগল সম্রাট হুমায়ুনকে মুকুট পরানো হয়েছিল। এটি পরবর্তীতে 1565 সালে সম্রাট আকবর এটির সংস্কার করেন। আগ্রা ফোর্টের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকবার পরে অমর সিং গেটের পেছনে এবং সংলগ্ন এন্ট্রান্সটি হলো নহবতখানা। এখানে ওপরে সানাই বাজানো হতো, বিভিন্ন ধরনের বাজনা বাজানো হতো, বাচ্চাও যখন আসছেন তা সকলকে জানানোর জন্য এবং বাচ্চাকে স্বাগত জানানোর জন্য। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এর ওপরের ওই জানলা মতো খোপ খোপ জায়গা, ওইখান থেকে ওপর থেকে মেয়েরা ফুল ছুড়তো বাচ্চার মাথায় বাচ্চাকে স্বাগত জানানোর জন্য। প্রখ্যাত ইতিহাসবিদ আবুল ফজল লিখছেন যে পূর্বে এই দুর্গটি বদলগড় দুর্গ নামে পরিচিত ছিল, যেটা ছিল একটা ইটের দুর্গ এবং ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। সম্রাট আকবর রাজস্থানের ধৌলপুর জেলার বারাউলি এলাকা থেকে লাল বেলেপাথর দিয়ে এটি পুনর্নির্মাণ করেন। স্থপতিরা ভিত্তি স্থাপন করেছিলেন এবং এটির বাইরের পৃষ্ঠে বেলেপাথর সহ ভিতরের অংশে ইট দিয়ে নির্মিত হয়েছিল।
আসলে এই ফোর্টের অধিকার প্রথমে রাজপুত থেকে শুরু করে লোধি, মোঘল, মারাঠা, হাতবদল হয়ে ইংরেজ এবং শেষে স্বাধীন ভারতের হাতে আসে। তাই বহু ইতিহাসের সাক্ষী এই ফোর্ট। আমরা এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছি, এটা ছিল ঘোড়ার আস্তাবল। আর এই যে সামনের যে রাস্তাটা আছে, এখানে কিছু স্টেপ করা রয়েছে থাকে। এই স্টেপগুলোর মানে হলো ঘোড়ার যে নাল পড়া থাকতো সেগুলো যাতে স্লিপ না খায়। আর কোনো শত্রু যদি এই কেল্লাতে ঢুকে যেত, তাহলে এই যে ওপরে দেয়ালে দেখছো কিছু নালী পদ রয়েছে, সেখান থেকে গরম জল ও তেল তাদের গায়ে ছুড়ে দেওয়া হতো। আমরা সামনে আরেকটি বড় গেট দেখতে পাচ্ছি, এটা হাতিপোল বা আভ্যন্তরীণ গেট বা এলিফ্যান্ট গেট, যেখান থেকে হাতি প্রবেশ করতো এবং এখান থেকে বড় বড় পাথর এই ঢালু পথে গড়িয়ে দেওয়া হতো যাতে শত্রুরা আসতে না পারে। আগ্রা ফোর্টে প্রবেশ করলে ডান দিকেই চোখে পড়বে বড় একটা ফোর্ট, যেটা হচ্ছে জাহাঙ্গীর ফোর্ট বা জাহাঙ্গীর মহল। সম্রাট আকবর তার ছেলের জন্য এটা বানিয়েছিলেন। এর ঠিক বাম দিকেই চোখে পড়বে আরেকটি মহল, যেটি এখন ধ্বংসপ্রাপ্ত। সেটি ছিল সবথেকে পুরনো আকবরের মহল। জাহাঙ্গীর মহলের সামনে আসলেই দেখতে পাবো একটা বড় 5 ফুট উচ্চতা সম্পন্ন জাহাঙ্গীর বাথটব, মানে জাহাঙ্গীরের স্নান করবার জায়গা, যেটা একটা মাত্র পাথর কেটে তৈরি করা হয়েছিল। আর এটি জাহাঙ্গীরকে উপহার দিয়েছিলেন তার মামা মানসিংহ। এবং এই বাথটবটি প্রথমে ভেতরে মহলের মধ্যে থাকলেও পরে এটিকে বাইরে স্থাপন করা হয়। আমরা সবাই জানি মুঘল সম্রাট আকবর বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন হিন্দু রাজপুত রানী যোধাবাই বা মারিয়াম উজ্জামানির সাথে, এবং তার পুত্র জাহাঙ্গীরও আবদ্ধ হয়েছিলেন হিন্দু রানী জগৎ গোসাইনের সাথে। সম্রাট আকবর তার সর্বধর্ম সমন্বয়ে গড়ে তোলা দিন ইলাহির প্রচারের নিদর্শন ফুটিয়ে তুলেছিলেন এই জাহাঙ্গীর মহলে। ওই ওপরে তারা বা স্টার, তার নিচে পদ্মফুল এবং বাম পাশে মিনারের আকৃতির মতো প্রতিকৃতিগুলো যথাক্রমে ইহুদি, বৌদ্ধ, হিন্দু বা মুসলিমদের ধর্মের গুরুত্বপূর্ণ দিক নিদর্শন করে। প্রায় 4,000 শ্রমিকের 8 বছরের চেষ্টায় এই দুর্গটি নির্মিত হয়েছিল। 1573 সালে এই কাজটি সম্পন্ন হয়। জাহাঙ্গীর মহল ছাড়াও আরও 7টি মহল এই আগ্রা ফোর্টে রয়েছে। তৎকালীন প্রায় 35 লক্ষ টাকা খরচা করে এই দুর্গ নির্মিত হয়েছিল। এই দুর্গ তৈরি করার নকশা তৈরি করেছিলেন তৎকালীন ইরাকের কারিগর মোহাম্মদ কাসিম। এই মুহূর্তে আমরা এখন এসেছি রংমহলে। এই রংমহলে অ্যাকচুয়ালি নাচ গান হতো। এই মাঝখানে যে চত্বরটা রয়েছে আর সবথেকে ওপরে যে টংটা রয়েছে, সেখানে রাজা মশাই বসতেন, তার নিচে রানী বসতেন, এবং তার পাশে যে খোপ খোপ মতো জানলার মতো অংশগুলো রয়েছে, সেখানে দাসদাসীরা বসে আনন্দ উপভোগ একসাথে করতেন। বাকি আগ্রার মতো গজনীর আগ্রাসনের আগে পর্যন্ত আগ্রা দুর্গের ইতিহাস ছিল অস্পষ্ট। তবে 1500 শতকে চৌহান রাজপুতরা এটি দখল করে, শীঘ্রই আগ্রা রাজধানীর মর্যাদা গ্রহণ করে যখন সিকান্দার খান লোদি দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তর করেন এবং আগ্রায় বিদ্যমান দুর্গে কয়েকটি ভবনও নির্মাণ করেন। পানিপথের প্রথম যুদ্ধের পর মুঘলরা দুর্গটি দখল করে, সালটা ছিল 1526, সেখান থেকে শাসনও করে। 1530 সালে এই দুর্গতেই হুমায়ুনকে মুকুট পরানো হয়। আকবরের রাজত্বকালে দুর্গটিকে বর্তমান রূপ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে দুর্গটি 13 বছর ভরতপুরের জারদের শাসনাধীন ছিল। সম্রাট আকবরের তৈরি এই প্রাসাদগুলো সবই ছিল লাল বেলে পাথরের তৈরি। পরবর্তীকালে শাহজাহান এসে আরও কিছু সংযোজন করেন। তিনি লাল বেলে পাথরের বদলে সাদা মার্বেল পাথর ইউজ করতে পছন্দ করতেন, তাই তার তৈরি অনেক কিছু সংযোজন হয়, যেমন শীশমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস। সম্রাট আকবরের নতুন ধর্ম দিনই ইলাহি প্রবর্তন করবার পর এই রংমহলে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুমতি ছিল।
এই মুহূর্তে আমরা এখন এসেছি সম্রাটের শোবার ঘরের কাছে। ওই যে তারজালের মতো অংশ দেখা যাচ্ছে, ওইগুলো ওপারে 4 ফুটের মতো জায়গা রয়েছে, ওখানে সম্রাট শয়ন করতেন। সকালবেলা এর সামনে দিয়ে নূপুর পরে দাসদাসীরা হাঁটাচলা করতেন, সেই আওয়াজে সম্রাটের ঘুম ভাঙত। এখানে কোনো আলাদা দরজার ব্যবস্থা ছিল না, দরজা পরবর্তীকালে যা তৈরি হয়েছে ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। লাল বেলেপাথর দিয়ে তৈরি এই দেয়ালগুলোর মধ্যে কত শিল্প নৈপুণ্য রয়েছে, থরে থরে সাজানো খোপ খোপ করে পদ্ম ফুল এবং বিভিন্ন শিল্প নৈপুণ্যতা। এগুলোর মধ্যে কিন্তু কোনো লোহার দণ্ড বা ওপরে কোনো বিম কিচ্ছুই ছিল না, পাথরে পাথরে ইন্টারলকিং করে বানানো হয়েছিল এবং তার মধ্যে খোদাই করে খুব সুন্দর কাজ করা হয়েছে, যা বর্তমান যুগকেও হার মানিয়ে দেবে। এরই আনাচে কানাচে কোণে কোণে বাদুড় ঝুলতে দেখা গেল, ঠান্ডা জায়গা পেয়েছে তাই আরামসে আছে। মোগল সাম্রাজ্যে যে কটি সিঁড়ি দেখেছি প্রত্যেক কটাই খাড়া লেগেছে, এবং খাড়া বলতে একটা সাইডে চওড়া আর একটা সাইডে খুব সরু হয়ে গিয়েছে। এখানেই ছিল বাদশাহ আকবরের ডাইনিং রুম, যেখানে বাদশাহ আকবর বসে খাওয়া দাওয়া করতেন, আর তার পেছনেই ছিল ভাড়ার ঘর মানে রান্নাঘর, যেখানে রান্নাবান্না হতো। ঘরের প্রতিটা দেওয়াল ছিল ফাঁপা, যমুনা নদী থেকে চামড়ার ব্যাগে করে জল এনে ঢেলে দেওয়া হতো ঘরের ওপরে থাকা জলের পাত্রে, সেখান থেকে জল গড়িয়ে পড়ত দেয়ালের ভিতর দিয়ে, ফলে গরমের দিনেও ঘর থাকতো ঠান্ডা। আলো চলাচলের জন্য ছিল জানলার ব্যবস্থা, যেগুলো বাইরে থেকে দেখলে বোঝা যেত না। বাদশাহ জাহাঙ্গীরের বই পড়ার খুব শখ ছিল, তাই বর্তমানে ওয়াল আরমানির অনুকরণে তৈরি করা হয়েছিল বুক শেলফ। ওই যে ছোটো ছোটো কুটুরি মতোগুলো দেখছো, খোপ খোপ জায়গাগুলো, সেগুলোতে বই রাখা থাকতো, আর ছোটো ছোটো খুব কুটুরি মতো যে জায়গাগুলো সেখানে প্রদীপ রাখা থাকতো, সেই জন্য এই জায়গাটি সবসময় আলোকিত থাকতো। এইসব ঘরের ওপরের দিকে ছাদগুলোর একটা বিশেষ বিশেষত্ব আছে, এই ছাদগুলোর পাথর যে ইউজ করা হয়েছিল সেই পাথরগুলোর সাথে আরেকটা পাথর কিন্তু ইন্টারলকিং করে জুড়ে আছে। এর মধ্যে আগেকার দিনে যে কাঠ ব্যবহার করা হতো বা কোনো পিলার বা লোহার রড, সেসব কিন্তু কিচ্ছু ব্যবহার করা হয়নি। এমন একটা জায়গায় এসেছি, এর মধ্যে দেখছি এই যে এই দেখো একটু জায়গাটা, এটা চারটি কোণায় চারটে দেয়াল মতো আছে, ওই কোণাগুলোতে আমরা যদি কেউ আওয়াজ করে ডায়াগোনালি, মানে আমি যদি এখানে আওয়াজ করি ডায়াগোনালি, ওপারে যে লোক থাকবে তার আওয়াজ কিন্তু শুনতে পাবে, মানে ইকো হবে, দেয়ালের মধ্য দিয়ে শুনতে পাচ্ছে। ঠিক আছে, এত আওয়াজের মধ্য দিয়েও আমি আওয়াজ করেছি, একজন যে দাঁড়িয়ে থাকবে সে আওয়াজটা খুব স্পষ্ট শুনতে পাবে।
এবার আমরা এগিয়ে চলেছি ঝারকা মহলের দিকে। এই ঝারকা মহল জায়গাটা খুব সুন্দর। এর ওপারই আছে যমুনা নদী, যমুনা নদীর ঠান্ডা শীতল বাতাস এই ঝারকা মহলে প্রবেশ করত। ওপারই দেখা যায় তাজমহল, এখান থেকেই তাজমহল দেখার অপরূপ দৃশ্য শাহজাহান উপভোগ করতেন। এই ঝারকা মহলের ডান দিকে আছে উইন্টার প্যালেস আর বাম দিকে আছে সামার প্যালেস। লাল বেলেপাথরের তৈরি এই দেয়ালগুলোতে কত ধরনের সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজ রয়েছে একটু ভালো করে যদি দেখতে পাই, কত আলপনার মতো সুন্দর সুন্দর ফুলের মতো ডিজাইন রয়েছে, পদ্ম ফুল রয়েছে। এর মধ্যে হিন্দু ইসলামিক সংস্কৃতির মিশ্রণও বা মেলবন্ধনও আছে, আগেই বলা হয়েছে। তার মধ্যে দিয়ে ইসলামিক মেলবন্ধন এবং ইসলামিক স্থাপত্যের এক সেরা সৃষ্টি সেই তাজমহল, যেটা দূর থেকে ছোট্ট করে দেখতে পাচ্ছি। যে স্বপ্ন নিয়ে সম্রাট তাজমহল বানিয়েছিলেন, তাই আগ্রা ফোর্টের নতুন কিছু অংশ সংযোজন করেছিলেন, নতুন মহল বানিয়েছিলেন এখান থেকেই তাজমহলকে দিনরাত দেখবার জন্য। সামনে যে বড় বড় জলের নালাগুলো দেখতে পাচ্ছি তার মধ্যেই ছিল কুমির, আর ওপাশে যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে থাকতো বাঘ ও চিতা, যাতে বাইরের কেউ আক্রমণ না করতে পারে বা কোনো শত্রু যাতে আক্রমণ না করতে পারে তার জন্য ছিল এই অভিনব ব্যবস্থা। আর এই ঝারকা মহলের চত্বরে ঠিক মাঝখানে এই যেটা জিনিসটা গর্তের মতো দেখতে পাচ্ছেন, এটা কোনো ডিজাইন নয়। এখানে বৃষ্টির সময় কেল্লার সমস্ত জল এসে জমা হতো এবং সেই জমা জল একটা নালীপট দিয়ে চলে যেত যমুনাতে, আর কিছু জল চলে যেত ওই পরিখার মধ্যে যেখানে কুমির ছাড়া থাকতো। এইসব অভিনব অত্যাধুনিক ব্যবস্থার জন্যই হয়তো কেল্লা আজও সুরক্ষিত রয়েছে, যার জন্য জল কোথাও জমে উঠতে পারে না। ওই যে দূরে তাজমহল দেখতে পাওয়া যাচ্ছে, দূরত্ব এই আগ্রা ফোর্ট থেকে 2.5 কিলোমিটারের মতো। সম্রাট শাহজাহান বুঝি এই অংশেরই কোনো এক জায়গা থেকে তার শেষ বয়সে তাজমহলের নান্দনিক শোভা দেখে শান্তি পেতেন। শ্বেত পাথরে কারুকাজ করা মহল যেখানেই দেখতে পাবে সেগুলো বুঝতে হবে যে শাহজাহানের তৈরি, আর সম্রাট আকবর আর ঔরঙ্গজেবের হলো লাল বেলেপাথরে তৈরি করা মহল। সামনে পালকির মতো যে মহলটা আমরা দেখতে পাচ্ছি সেটা সম্রাট শাহজাহানের দুই কন্যা রোশানারা আর জাহানারার মহল। এখান থেকে তাদের বিবাহ হওয়ার কথা ছিল, যদিও তারা কখনো বিয়ে করেননি। এই পালকি মহলের মাথায় সোনার পাত দিয়ে মোড়া ছিল, যদিও পরে সেটা ব্রিটিশরা চুরি করে নিয়ে যায়। ভেতরের এই খাঁজকাটা ছোটো ছোটো জায়গাগুলিতে নিশ্চয়ই কোনো ইষ্ট দেবতার মূর্তি বা ঘর সাজানোর কোনো সরঞ্জাম রাখা হতো। সাদা মার্বেল পাথরে গরমের সময় কিন্তু হাঁটা খুব কঠিন, প্রচণ্ড তাপের সৃষ্টি হয়, তেমনি শীতকালেও কিন্তু প্রচণ্ড তাপ ছেড়ে দেয়, ঠান্ডাও লাগে হাঁটতে, মানে ঠান্ডা গরম দুটো ক্ষেত্রেই পা ছ্যাক ছ্যাক করে।
মমতাজ মহলের খাস মহল, যেখানে সম্রাট শাহজাহান তার বেগম মমতাজের সাথে সময় কাটাতেন, তার সামনে একটা ফাঁকা জায়গা রয়েছে। এটা এককালে ছিল ঝর্ণা, যেখান থেকে গোলাপ জল বেরোতো এবং সেই গোলাপের সুবাস সামনে ছড়িয়ে পড়তো খাস মহলে। তার মানে বুঝতে পারছেন যে কতটা ছিল তাদের শৌখিনতা ও আভিজাত্য। এরপর আমরা চলে এসেছি আগ্রা ফোর্টের সবচেয়ে আকর্ষণীয় স্থান, খাস মহল। এই খাস মহল হল সম্রাট শাহজাহানের স্ত্রী তথা মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ভাগ্যবতী নারী মমতাজের শয়ন কক্ষ। এই কক্ষের দেয়াল ছিল রত্নখচিত, যা পরবর্তীকালে ইংরেজ দ্বারা লুণ্ঠিত হয়। উপরের দেয়ালের মাঝখানে একটা ঝাড়বাতির ব্যবস্থা ছিল, যেটি এখন আর নেই। এই ঝাড়বাতির বাতির আলো মণিমুক্ত খচিত হীরাখচিত দেয়ালে আসত এবং পড়ে চারিদিকে আলো ছড়িয়ে পড়তো। তখনকার দিনে তো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, এভাবেই আলো চারিদিকে ছড়িয়ে পড়ত। এই মহলেই সম্রাট আওরঙ্গজেব তার পিতা সম্রাট শাহজাহানকে গৃহবন্দী করে রেখেছিলেন 1658 থেকে 1666 সাল পর্যন্ত। 1666 সালে সম্রাট শাহজাহানের মৃত্যুর পর তার মৃতদেহ যমুনা নদী পথে নিয়ে যান তার কন্যা জাহানারা, এবং তাজমহলে নিয়ে গিয়ে মমতাজ বেগমের পাশে তাকে সমাধিস্থ করা হয়। এরপর আমরা চলে এসেছি গজনী গেটের সামনে। এটি একটি কাঁচলা দরজা দিয়ে বন্ধ করা, বাইরে থেকে দেখা যাবে। গজনী গেট মাহমুদ গজনবীর সমাধির অন্তর্গত। সমাধিটি গজনীতে দাঁড়িয়ে আছে, যা 1842 সালে ব্রিটিশরা এখানে এনেছিল। সেই সময় গভর্নর জেনারেল ছিলেন এলেনবরো, যিনি বলেছিলেন এই গেটটি সোমনাথ মন্দিরের অন্তর্গত, কারণ এটি চন্দন কাঠ দিয়ে নির্মিত হয়েছিল। কিন্তু এটা ছিল ভারতীয় জনগণের মন জয় করার জন্য রাজ্যপালের করা একটি মিথ্যা দাবি। গেটে ভারতীয় স্থাপত্যের কোনো মিল ছিল না। গেটের ওপরে একটি আরবি লিপিও প্রমাণ করে যে গেটটি সোমনাথের নয়। ওজন প্রায় আধা টন। এটি সোমনাথ মন্দিরে আনা হয়নি এবং মুঘল স্থাপত্যের সাথে এর কোনো সম্পর্ক নেই। এরপর আমরা দেখে নেব সম্রাট শাহজাহানের জেল, যেখানে সম্রাট শাহজাহানকে তার পুত্র সম্রাট ঔরঙ্গজেব দীর্ঘ 8 বছর বন্দি করে রেখেছিলেন। এটি হলো পৃথিবীর খুব সুন্দরতম এবং শৌখিন জেল। 1657 সালে সম্রাট শাহজাহান তার প্রিয় জ্যেষ্ঠ পুত্র দারাশিকোকে তার সিংহাসনে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। সেই নিয়ে বিবাদ বাধে বাকি পুত্রদের মধ্যে। সম্রাট ঔরঙ্গজেব পরবর্তীকালে তাকে বন্দি করেন। যদিও সম্রাট শাহজাহানকে বন্দি করার পেছনে আরেকটি কারণ শোনা যায়। সম্রাট শাহজাহান চেয়েছিলেন সাদা মার্বেল পাথরের তৈরি তাজমহলের পাশে আরও একটি তাজমহল তৈরি করতে, যেটা কালো মার্বেল পাথরের তৈরি হবে। একই দেশের খাজানার অনেক অভাব দেখা দিচ্ছিল এত ইমারত তৈরি করবার জন্য। তাই সেই কাজকে আটকানোর জন্য সম্রাট ঔরঙ্গজেব সম্রাট শাহজাহানকে গৃহবন্দী করেন। লাগে নহি কহিয়ো।
খাস মহলের নিচেই শীষ মহল, সেই সময়কার বিউটি পার্লারও বলতে পারেন, মমতাজের জন্য বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। এটি গ্রীষ্মকালীন প্রাসাদের একটি অংশ হিসেবে মুঘল সম্রাট শাহজাহান নির্মিত করেছিলেন। এর সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর দেয়াল এবং ছাদে কাচের মোজাইক কাজ করা। এই কাচের টুকরোগুলি উচ্চমানের আয়না রয়েছে যা অর্ধ অন্ধকার অভ্যন্তরে হাজার উপায়ে চকচক করে এবং মিটমিট করে। গ্লাসটি সিরিয়ার হালেব থেকে আমদানি করা হয়েছিল। শাহজাহান লাহোর ও দিল্লিতেও কাচের প্রাসাদ তৈরি করেছিলেন। এই যে বাগানের মতো যে জায়গাটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটি হলো আঙুরিবাগ বাগান, মানে এখানে আঙুরের চাষ করা হতো এবং সেই আঙুর দিয়ে সুরা বা মদ তৈরি করা হতো সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের জন্য। একতালে একবারটি ভাবুন, চারিদিকে সুন্দর প্রাসাদ মহল আর মাঝখানে ফুল ফলে ঘেরা বাগান, কি সুন্দরটাই না লাগবে এর মধ্যে দিয়ে যখন হেঁটে যাওয়া হয়। আর এইসব শৌখিনতার মাধ্যমেই মুঘল সাম্রাজ্যকে চরম শৌখিনতার শিখরে পৌঁছে দিয়েছিলেন শৌখিনতার পূজারি মুঘল সম্রাট সম্রাট শাহজাহান। দেওয়ানি খাসের ঠিক নিচেই যে বড় ফাঁকা অংশ দেখা যাচ্ছে সেটা ছিল মিনা বাজার। সম্রাটের অনুমতিতে মাসে একবার করে এইখানে বাজার বসত। নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো ছিল মিনা বাজারের দোকান। এছাড়াও এমনকি সম্রাট আকবরের সময় নিচে বসত ট্যাকশাল। এই ট্যাকশালে মোহর সোনা রূপা দিয়ে তৈরি মুদ্রা তৈরি হতো, কারণ সম্রাটই ছিলেন তখন সরকার। আর ওপরের যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো ছিল সম্রাটের অফিস দপ্তর, মানে এখানে নথিপত্র হিসাব নিকাশের কাগজপত্র রাখা থাকতো এবং সেই সংক্রান্ত যে মানুষগুলো কাজ করত তারা এখানে বসে কাজ করতেন। ডান দিকে যে প্রাসাদের মতো যে জায়গাটি আমরা এখন দেখতে পাচ্ছি এটি হলো দিওয়ানি খাস, মানে সম্রাটের খাস লোকেরা এখানে একসাথে বসে আলোচনা করতেন বা মিটিং করতেন। গরমের সময় তারা ভেতরেই মিটিং করতেন এবং বাইরে চাতালে তারা বসে মিটিং করতেন, এবং গরম যাতে না লাগে বাইরের তাপ উত্তাপ যাতে ভেতরে না আসতে পারে তার জন্য পর্দা দেওয়ার ব্যবস্থাও ছিল। দেওয়ানি খাসের ঠিক বাইরেই কালো বেদির মতো একটা বসার জায়গা রয়েছে যেখানে রাজা বসে সভাসদদের সাথে মিটিং করতেন। এর ঠিক অপোজিটেই সাদা মার্বেল পাথরের তৈরি আরেকটি বসার জায়গা রয়েছে যেখানে রাজার ছেলে বা মন্ত্রীরা বসতেন। এই কালো পাথরের বসার জায়গাটি বেলজিয়াম পাথর দিয়ে তৈরি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এর মাঝখানটা ভেঙে গিয়েছে। এটা আসলে ইংরেজরা তাদের কামানের তোপের আঘাতে ভেঙে ফেলে এবং সেই টুকরো সেই দেওয়ানি খাসের দেয়ালে লাগে এবং ফুটো করে দেয়।
এবার দেখে নেব নাগিনা মসজিদ। খুব ছোট্ট আর সুন্দর একটা মসজিদ, বাড়ির মহিলাগণদের নামাজ পড়বার জন্য সম্রাট এটি বানিয়ে দিয়েছিলেন। এর পরের মহল দেওয়ানি আম। আমজনতা বা জনসাধারণের সাথে এই অংশে সম্রাট দেশের সকল সাধারণ নাগরিকের সাথে মিলিত হতেন, তাদের সমস্যা নিয়ে পর্যালোচনা করতেন। ওপরে সিংহাসনে বসতেন সম্রাট স্বয়ং এবং তার নিচে বসতেন মন্ত্রী এবং দুপাশে তার অমাত্যজন। কেউ অপরাধ করলে তার যথাযোগ্য শাস্তি দেওয়া হতো এবং ভালো কাজ করলে তাকে পুরস্কৃতও করা হতো। দিওয়ানি আমের উঠোনের দক্ষিণ দিকে একটি উন্মুক্ত সমাধি রয়েছে যা পাথরের কাজ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এটি ব্রিটিশ বেসামরিক কর্মচারী জন রাসেল কনভিলকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। 1857 সালের বিদ্রোহের সময় জন রাসেল ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। এই গার্ডেনের মধ্যে বড় একটি পাতকুয়ো আছে, এর মধ্যে যমুনার জল সঞ্চয় করে রাখা হতো কেল্লাবাসীদের ব্যবহার করার জন্য। এর মধ্যে সিঁড়ি রয়েছে এবং সেখানে ধাপ রয়েছে, সেই ধাপে দাঁড়িয়ে জল যেখানে স্তরে সঞ্চয় করে রাখা আছে সেখান থেকে ইজিলি তুলে আনা হতো। এই বাগানের চারিদিকে যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কেল্লার রক্ষী এবং সৈন্যদের জন্য। আমরা এখন এগিয়ে চলেছি এলিফ্যান্ট গেটের সামনে। এই এলিফ্যান্ট গেটই হলো প্রস্থান। শত্রুপক্ষ কেল্লায় যদি ঢুকে পড়তো তাহলে এলিফ্যান্ট গেটের এই বড় দরজা থেকে পাথর গড়িয়ে ফেলা হতো নিচের দিকে ছোট দরজার দিকে। শোনা যায় মারাঠা রাজা ছত্রপতি শিবাজি এই আগ্রা ফোর্টে 1666 সালে সম্রাট ঔরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন। আমরা এখন এই মুহূর্তে আছি ধ্বংসপ্রাপ্ত আকবর মহলের সামনে, যেটা 1761 সালে ভরতপুরের রাজা সুরজমল জাট আক্রমণ করে ভেঙে দেন। বর্তমানে আমরা কেল্লার শুধুমাত্র 25% দেখতে পাই, বাকি 75% রয়েছে ইন্ডিয়ান আর্মির অধীনে। 1983 সালে মুঘল রাজবংশের সময়ের গুরুত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আগ্রা দুর্গটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।